নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে বাইক পড়ায় মৃত্যু হলো দুজনের, গুরুতর জখম হয়েছেন আরও একজন। বিহারের আরারিয়ায় ভারগামা থানা এলাকার খজুরি গ্রামের কাছে তিথিমোড়ের ঘটনা। জানা গেছে, শুক্রবার বিকেলে একটি বাইকে তিনজন যুবক পাশের গ্রামের একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন। অত্যন্ত দ্রুত গতিতে থাকা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়াঞ্জলিতে পড়ে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আরেকজন গুরুতর জখম অবস্থায় আরারিয়া সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরারিয়া সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। কিষানগঞ্জ থেকে শক্তিপ্রসাদ জোয়ারদারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।